আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের জব রিকুমেন্ট টেস্ট প্রিপারেশনের ক্লাস আপনাদের আগে আপনাদের সাথে এর আগেও একটা ক্লাস হয়েছিল আগে দেখতে পাচ্ছি কানিস ফাতেমাকে দেখতে পাচ্ছি তর্জুমান আখতার লিজাকে দেখতে পাচ্ছি তারপর তন্নি আখতারকে দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ তাপর দাস সৃজন নুসরাত অনেককে দেখতে পাচ্ছি মাসাল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ এর মধ্যে তো একটা ছুটি কাটিয়ে ফেললাম আমরা পূজার ছুটি তো যাদের দুর্গাপূজার ছিল আশা করি এনজয় করেছেন আপনাদের ধর্মীয় উৎসব তো আজকে আমাদের জব রিক্রুটমেন্ট টেস্টের যে প্রিপারেশন ক্লাস মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে তার ম্যাথের সেকেন্ড ক্লাস আজকে আমাদের লেকচার টু আর আমাদের টপিক হলো অ্যাপ্লিকেশন অফ পার্সেন্ট কনসেপ্ট আসলে পার্সেন্টকে আমরা অনেকে অনেকগুলো লেকচারে ভাগ করে ফেলি অনেকগুলো আলাদা সাব টপিক করে ফেলি যে মনে যেন পার্সেন্ট একটা এমনভাবে আমরা আলোচনা করি মনে যেন পার্সেন্ট একটা কনসেপ্ট প্রফিট লস বা ইন্টারেস্ট আরেকটা কনসেপ্ট না আসলে প্র্যাকটিক্যালি এগুলো সবগুলো একটা একটার সাথে লিঙ্ক মূলত সবগুলোই পার্সেন্টের কনসেপ্ট হ্যাঁ তো তাহলে আজকে আমাদের পার্সেন্টের অ্যাপ্লিকেশন ক্লাসের আমরা কি কি আলোচনা করব আমরা প্রফিট লস সংক্রান্ত যেহেতু প্রফিট লস সাধারণত আমরা পার্সেন্টে ক্যালকুলেট করি সেটা আলোচনা করব আর ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব তাহলে আমরা শুরু করি হুম অনেকে সালাম পাচ্ছি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল কবির আপনাদের এর মধ্যে আমাকে হয়তো চিনেন আমি যেহেতু আগেও কিছু ক্লাস নিয়েছি এখানে তো যাদের জন্য আজকে প্রথম ক্লাস তাদের জন্য আমার এখানে একটা পরিচিতি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখানে দেওয়া আছে আমার নাম আমি পড়াশোনা কোথায় করেছি এবং আমি কি কি পড়াই এ নিয়ে একটা পেজ এখানে আছে তো আমরা দেরি না করে আমরা সরাসরি হ্যাঁ ইরফান সাইফ আছি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে তাহলে আমাদের সালাম দোয়া পড়া শেষ এখন আমরা ক্লাস শুরু করলাম হুম এখন থেকে আর কোন সালামের দিকে আমি তাকাবো না হুম তাহলে আমরা আজকে এখন একটা ম্যাথ কোশ্চেন দিয়ে শুরু করি ওয়ার্ম আপ কোশ্চেন क्वेश्चन যেহেতু লিখেছি মানে ওয়ার্ম আপের জন্য কয়েকটা কোশ্চেন রেখেছি তাহলে এখানে বলা হয়েছে যে প্রিভিয়াসলি দা প্রাইস অফ এ ওয়াচ ওয়াজ 420 টাকা व्हाट इज द কারেন্ট কস্ট অফ দা প্রাইস व्हाट इज द কারেন্ট কস্ট প্রাইস অফ দা ওয়াচ ইফ ইটস প্রাইস হ্যাজ বিন রিডিউস বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশা করি প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছেন তো শুরুতে আরেকবার মনে করিয়ে দিই আমরা মোবাইলটা যদি এভাবে ল্যান্ডস্কেপে ধরি তাহলে আমরা প্রশ্নটা ভালো করে দেখতে পাবো আর আমার জন্য এবং আমি সবার জন্য মনে করি যে আসলে আমাদের জন্য সুবিধা হবে যদি আমরা ব্ল্যাক স্ক্রিনে করি মানে আসলে তো এখানে ব্ল্যাক বোর্ডের মতোই আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখছি যেটা ব্রাইট স্ক্রিন হলে একটু অসুবিধা হয়ে যায় এবং লিখছি এবং আমার কোশ্চেনগুলো গুলো একটা পর একটা আসবে এবং এখানেই আমি অঙ্কটা করব এটা আমার বোর্ড এটা আমার ব্ল্যাকবোর্ড বোর্ড ঠিক আছে তাহলে আমাদেরকে কি বলেছে সবার কাছ থেকে আমি অ্যানসার চাই এটার যে একটা ঘড়ির দাম আগে ছিল কত টাকা ঘড়ির দাম আগে ছিল 420 টাকা এখন এটা প্রাইসটা কত কি করা হয়েছে এটা প্রাইসটা 25% কমানো হয়েছে কমানো হওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে রিডিউস প্রাইসটা কত হোয়াট ওয়াজ দ্য কারেন্ট কস্ট অফ দা প্রাই কারেন্ট কস্ট প্রাইস কারেন্ট প্রাইস দিলে হবে অফ দা ওয়াচ ইফ ইটস প্রাইস হ্যাজ বিন রিডিউস বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমরা আমাদের আগে ছিল আমাদের আগে ছিল কত টাকা আগে ছিল আমাদের ফোর টোয়েন্টি টাকা এটা লিখলাম এই ফোর টাকার কি অবস্থা হবে সেটা আগে ছিল একশো ভাগ এখন কিন্তু পঁচিশ ভাগ কমে গেছে তো পঁচিশ ভাগ কমলে একশো ভাগ থেকে পঁচিশ ভাগ কমলে কত হয় এটা আমি এখানে লিখে দিচ্ছি যে আমি আসলে এখানে কিভাবে জিনিসটা পাচ্ছি ভাগ থেকে ভাগ ভাগ কমে গেলে থাকে তার মানে প্রাইসটা হয়ে গেল একশো ভাগের পঁচাত্তর ভাগ কার একশো ভাগের পঁচাত্তর ভাগ আগের প্রাইসটার আগের প্রাইসটা কত ফোর সুন্দর একটা প্রাইস বলতে হবে আমাদেরকে তাহলে আমরা যদি পঁচিশ দ্বারা কাটি তাহলে এখানে থ্রি আর টোয়েন্টি ফাইভ দ্বারা কাটলে এখানে ফোর আর এখানে যদি কাটি তাহলে আমরা পাবো ওয়ান জিরো ফাইভ তাহলে এখন গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমাদের অ্যানসার হবে থ্রি ওয়ান ফাইভ আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার আসলে এগুলো আপনারা পারেন আমি জানি তারপরেও আমাদের প্রথম দিকে একটু সহজ থেকে আমরা ধীরে ধীরে ডিফিকাল্টে যাব কারণ ক্লাসে কেউ কেউ মাঝখানে জয়েন করে তো তাদের জন্য মানে তারা যেন অপেক্ষাকৃত ইম্পর্টেন্ট প্রবলেমগুলো যেন কি না করে মিস না করে এই জন্য এই ব্যবস্থা তো ঠিক আছে এটা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আমি পরের কোয়েশ্চানে চলে গেলাম পরের কোয়েশ্চান তাহলে ল্যান্ডস্কেপে ধরে কোয়েশ্চানটা পড়ে নেন ভালো করে কোয়েশ্চান আমি দিয়ে ফেলেছি বলা হচ্ছে ইউ ক্যান নাও বাই

ম্যাঙ্গোজ হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে সবার কাছ থেকে আমি এখানে অ্যান্সারটা আশা করছি এটা খুব ঝটপট সহজে করে ফেলা যায় খুব ঝটপট সহজে করে ফেলা যায় আমি সবার কাছ থেকে অ্যান্সারটা আশা করছি হুম সবাই আমাকে দিয়ে একটু মানে মানে আমার ভাল লাগবে যদি আপনার কাছ থেকে অ্যান্সারটা পাই তাহলে আবারও প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে পঁচাত্তর টাকা দিয়ে আগে যত না যতটা ম্যাঙ্গো পাওয়া যেত এখন তাতে পাঁচটা বেশি পাওয়া যায় কেন প্রাইস টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে এখন বলা হচ্ছে এই টোয়েন্টি পার্সেন্ট কমার পরে ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ ওয়ান ডজন অফ ম্যাঙ্গোজ মানে এক ডজন কলার দাম বলেন হ্যাঁ একটা অ্যান্সার পেয়েছি কারেক্ট কি রং সেটা আমরা পরে দেখবো আরেকটা পেলাম আরেকটা পেলাম আরেকটা পেলাম আরেকটা পেলাম গুড তাহলে দেখা যাচ্ছে আমরা রাইট ট্র্যাকে আছি ভেরি গুড তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি আমাদের এখানে ব্যাপারটা হলো আমাদের এখানে ব্যাপারটা হলো যে এই যে আমি পাঁচটা কলা বেশি পেলাম এটা কি দোকানদার আমাকে মাগনা দিল মোটেই না তাহলে পাঁচটার দাম আমি কিন্তু পরিশোধ করেছি কিভাবে পরিশোধ করেছি পাঁচটার দাম পাঁচটার দাম আমি পরিশোধ করেছি কিভাবে পরিশোধ করেছি ওই যে প্রাইস কমার কারণে সেভেন্টি থেকে কিন্তু আমার যত পার্সেন্ট কমেছে তত পার্সেন্ট টাকা বেঁচে যাওয়ার কথা তার মানে একশো ভাগের বিশ ভাগ যেহেতু টোয়েন্টি পার্সেন্ট কমেছে টোয়েন্টি পার্সেন্ট মানে তো একশো ভাগের বিশ তাহলে একশো ভাগের বিশ ভাগ কমে যাওয়ার কথা তাহলে ওইটাই হলো আসলে আমার পাঁচটা কলার দাম মানে দোকানদার তো আমাকে মাগনা মাগনা পাঁচটা কলা দেয়নি তিনি আমার টাকা দিয়ে আমাকে কলা দিয়েছেন আমার টাকাটা আসলো কোথেকে এখন কলার দাম যেহেতু কমে গেছে তাহলে আগে যত কলা কিনতাম সেটা কিনতে কিন্তু সেটা কিনলে কিন্তু আমার টাকা টোয়েন্টি পার্সেন্ট বেঁচে যেত ওই বেঁচে যাওয়ার টাকাটা হচ্ছে এটা সেভেন্টি এর টোয়েন্টি পার্সেন্ট এবং এটা দিয়ে আমাকে পাঁচটা কলা দেওয়া হচ্ছে তাহলে আমি এখানে হিসাব করে ফেলি তাহলে এখানে টোয়েন্টি দ্বারা কেটলা কাটলাম পাঁচ হলো পাঁচ দিয়ে কাটলে পনেরো হলো তাহলে এখানে কত হলো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর হ্যাঁ তাহলে পাঁচটার দাম আমরা পেলাম পনেরো টাকা এটা কিন্তু টাকা হুম পাঁচটার দাম পনেরো টাকা তাহলে একটার দাম নিঃসন্দেহে আমরা মুখে মুখে বলে ফেলতে পারি যে একটার দাম হলো আসলে তিন টাকা যে পাঁচটার দাম যেহেতু পনেরো টাকা তাহলে একটার দাম তিন টাকা আর আমাদের চেয়েছে এক ডজনের দাম তাহলে এক ডজনের দাম আমরা পেয়ে যাচ্ছি থার্টি টাকা 36 আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে যেহেতু আমি সবার ভালো পার্টিসিপেশন পাচ্ছি লামি ধরেই নিতে পারি আমাদের এই অঙ্কের আলোচনা এখানেই যথেষ্ট তো আমি এটা মুছে দিলাম এবং আমি পরবর্তী লেকচারে চলে গেলাম পরবর্তী কোশ্চেনে চলে গেলাম এখন হলো আমাদের मिक्सिंग প্রোডাক্টস অফ डिफरेंट প্রাইসেস এখন আমরা একটা অঙ্ক করব मिक्सिंग প্রোডাক্টস অফ डिफरेंट প্রাইসেস হুম ভেরি গুড আ তাহলে ভিন্ন ভিন্ন প্রাইসের প্রোডাক্টকে মিক্স করা দ্রব্যকে মিক্স করা এখানে প্রোডাক্ট প্রোডাক্টস মানে হল গুডস যেটাকে আমরা বলি দ্রব্য তাহলে দ্রব্যকে মিক্স করব আমরা ভিন্ন ভিন্ন প্রাইসে তাহলে দেখি আমরা মিক্স করে দেখি এই কোশ্চেন এর आंसर চাই আপনাদের কাছে দ্রুত এই কোশ্চেন অ্যানসার आंसर আপনাদের কাছে দ্রুত চাই হুম কোশ্চেনটা পড়ে ফেলেন বল হচ্ছে মিস্টার আলফ্রেড বাই টু লটস অফ ম্যাঙ্গো Achha. the first lot, the first lot cost him taka 300 per dozen and the second, uh, taka 500 per dozen. he sold all the mangoes at taka 400 per dozen. find his profit or loss percentage if he traded equal quantities of mangoes of each of the lots. Huh. তাহলে এই কোয়েশ্চেনটা করে ফেলি আমরা এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলি হুম আমি আপনাদের কাছ থেকে অ্যানসার চাই সবার আগে দ্রুত করে ফেলেন তাহলে কি বলল আমরা যদি একটু ভালো করে প্রশ্নের দিকে তাকাই আলফ্রেড দুই ধরনের ম্যাঙ্গো কিনেছেন প্রথম লটের দাম পড়েছে পাঁচ ডজনে তিনশো টাকা পরের লটের দাম পড়েছে পাঁচ ডজনে পাঁচশো টাকা তিনি কিন্তু সবগুলা ম্যাঙ্গো গড় পর্তা তিনি কি করলেন তিনি টাকা বিক্রি করলেন এখন আমাদেরকে বলেছে যে তিনি যদি উভয় লট থেকে সমান সমান কিনে থাকেন উভয় লট থেকে সমান সমান কিনে থাকেন তাহলে কিন্তু তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে বা কত পার্সেন্ট লস হবে আমরা আমাদের অ্যান্সারের মধ্যে এই প্রথম আজকের এই প্রথম আমরা একটা ডিসএগ্রিমেন্ট দেখতে পাচ্ছি এই প্রথম একটা ডিসএগ্রিমেন্ট দেখতে পাচ্ছি যেমন কাবিল হুসাইন উনি লিখেছেন জিরো পার্সেন্ট কিন্তু নীল আকাশ ইন্দ্রনীল আকাশ ইন্দ্রনীল আকাশ ধরবে ইন্দ্রনীল আকাশ উনি 0% জিরো পার্সেন্ট বলেছেন হাফিজুর রহমান অনেকে জিরো বলেছেন অনেকে বলেছেন হ্যাঁ অনেকে জিরো পার্সেন্ট বলেছেন আসলে দেখেন এখানে কিন্তু একটা জিনিস পার্থক্য আমরা যদি একটু পরের কোয়েশ্চেন গিয়ে দেখব যে ব্যাপারটা একটু অন্যভাবে হয়েছে তো এই কোয়েশ্চেনটা আগে দেখি এখানে কিন্তু প্রত্যেক লটে সমান ম্যাঙ্গো তার মানে এখানকার যদি এক জোড়া হয় এখানকারও এক ডজন হয় তিনশো টাকার দামের যদি এক ডজন হয় এখানকার এক ডজন ওইখানে যদি দুই ডজন হয় ওইখানেও দুই ডজন তাহলে তো এক ডজন এক ডজন নিলে গড় দাম হয়ে যায় গড় মানে আমরা কেন করছি। কখন আমরা করব। করে খেয়াল করেন। যখন দ্রব্যের কোয়ান্টিটি সমান দ্রব্যের কোয়ান্টিটি সমান আরেকটা হতে পারতো টাকা সমান টাকা সমান হলে কিন্তু আমরা করতে পারবো না দ্রব্যের কোয়ান্টিটি যখন সমান হবে এই যে ইকুয়াল কোয়ান্টিটি অফ ম্যাঙ্গল এটা যখন সমান হবে তো আমরা এভারেজ কস্ট আমরা বলবো ওই পাঁচশো পাঁচশো এবং তিনশোর যে এভারেজ পাঁচশো এবং তিনশোর এভারেজ এটা তো আর করে দেওয়ার দরকার ছিল না তারপরে আমি করে দিয়েছি চারশো টাকা পার ডজন চারশো টাকা পার ডজন এই ডিজেল দিয়ে ডজন বোঝাচ্ছে তাহলে তো দেখা গেলো এভারেজ কস্ট যত সেলিং প্রাইস এস পি দিয়ে আমরা সংক্ষেপে লিখলাম এস পি হলো তো চারশো টাকা পার ডজন তার মানে তো তিনি কোনো প্রফিটও করছেন না লসও করছেন না তিনি কোনো প্রফিটও করছেন না লসও করছেন না ওয়েল ডান ভেরি গুড তার মানে আমাদের অ্যান্সার হবে জিরো পার্সেন্ট প্রফিট অঙ্কের পার্থক্যটা হলো এই জায়গায় এখন দেখবেন আমি শুধু এই জায়গাটা চেঞ্জ করে দেব এই ইফের পরের অংশটা চেঞ্জ করে দেব বাকি সব কিছু একই থাকবে দেখেন কি হয় ঘটনা তাহলে এইবার দেখেন ঘটনা কি হয় এইবার হ্যাঁ আশা করি কোশ্চেনটা চলে গেছে আপনাদের সবুজ কালিতে লেখা দেখতে পাবেন আপনারা সবুজ কালিতে লেখা এখানে বলা হয়েছে একই ব্যক্তি এবার এগেইন মিস্টার আলফ্রেড বাইস টু লটস অফ ম্যাঙ্গোজ দ্য ফার্স্ট লট কস্ট হিম টাকা থ্রি হান্ড্রেড পার ডজন অ্যান্ড সেকেন্ড টাকা ফাইভ হান্ড্রেড পার ডজন হি সোল্ড অল দ্য ম্যাঙ্গোজ অ্যাট টাকা ফোর হান্ড্রেড পার ডজন জিজ্ঞেস করলো ফাইন্ড হিজ প্রফিট অর লস পার্সেন্টেজ ইফ ই স্পেন্ড দ্য সেম অ্যামাউন্ট অফ মানি আগে ছিল সেম কোয়ান্টিটির ম্যাঙ্গোজ আর এখানে হয়েছে সেম অ্যামাউন্ট অফ মানি তার মানে মানির কোয়ান্টিটি সেম হওয়া আর ইয়ার কোয়ান্টিটি সমান হওয়া কিন্তু এক জিনিস না এখানে একটা বিশাল পার্থক্য আছে টাকা সমান হওয়া টাকা সমান হওয়া আর দ্রব্যের পরিমাণ সমান হওয়া এটা কিন্তু এক জিনিস না তাহলে এটার উপর নির্ভর করে কিন্তু অঙ্ক আলাদা হয়ে যায় হুম একটা এক এক নিয়মে একটাতে এক এক কাজ করতে হয় তো আসলে আমরা লজিকালে আগাই তাহলে আমরা পাঁচশো আর তিনশো এটার একটা আর একটা একটা এলসিএম করে ফেলি অর্থাৎ এমন একটা সংখ্যা নেই যেটা পাঁচশো দ্বারা বিভাজ্য তিনশো দ্বারা বিভাজ্য বলেন তো সেটা কত হতে পারে তো শটা হাতে থেকে যাক তাহলে তিন আর পাঁচের লসা গুলো পনেরো তার মানে পনেরো শ এটা হলো কস্ট ওয়ান এটা হলো কস্ট ওয়ান তাহলে কস্ট টু কি দাঁড়াবে কস্ট টু দাঁড়াবে একইভাবে 1500 1500 তাহলে আমাদের টোটাল কস্ট কত দাঁড়ালো টোটাল কস্ট দাঁড়ালো আমাদের 3000 এখানে কিন্তু এটা 1500 লিখেছে 3000 দাঁড়ালো 3000 3000 হলো এখন দেখেন এখানে যদি ডজন হিসাব করি এখানে জাস্ট ডজন অর্থাৎ সংখ্যাটা হিসাব করলাম তাহলে এই ইয়ার কত করে দাম তিনশো করে দাম তাহলে কয় ডজন পাবো পাঁচ ডজন পাবো মানে ছক করতে হবে না জাস্ট এখানে আমি বোঝানোর সুবিধার জন্য সাথে সাথে লিখে ফেলছি আর এখানে কত ডজন পাবো এখানে পাবো পাঁচশো টাকা করে যেহেতু তিন ডজন পাবো তাহলে মোট কত ডজন হলো আট ডজন এটা হলো কস্ট এবার আট ডজন আমরা বিক্রি করব চারশো টাকা দরে তাহলে চারশো টাকা দরে বিক্রি করলাম চারশো টাকা দরে বিক্রি করলে কত পাবো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তাহলে আমার প্রফিট এবার হিসাব করেন এটা ছিল কস্ট এটা ছিল কস্ট এই তিন হাজার টাকা হলো কস্ট আর এটা আমাদের সেলিং প্রাইস তাহলে আমরা প্রফিট পেয়ে গেলাম প্রফিট পেয়ে গেলাম প্রফিট সংখ্যা বেলেখলাম আচ্ছা পুরোটা লেখে প্রফিট পেয়ে গেলাম তাহলে কত ডিফারেন্স করলে দুইশো এখন এই দুইশোকে পার্সেন্ট করতে হবে পার্সেন্টেজ প্রফিট কেমনে বের করব পার্সেন্টেজ प्रॉफिट শুধু পিটা লিখলাম পার্সেন্টেজ प्रॉफिट হলো 3000 ভাগের 200 ভাগ দ্যাটস ইট তাহলে কাটা এটা পার্সেন্টে আসবে 0 0 কাটা এখন 20 কে 3 দ্বারা ভাগ করলে যা হয় তো আমরা জানি 20 কে 3 দ্বারা ভাগ করলে 6.67 আসে 6.67% এটা কি লস নাকি प्रॉफिट এটা অফ কোর্স এটা प्रॉफिट তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা এখানে একটা শর্টকাট যখনই আপনি দেখতে পাচ্ছেন তিনশো আর এখানে দুইশ তাহলে ভাগের এটা এই চাইলে করতে কি বলেছে খেয়াল করেন এখানে যেহেতু তিনশো আর এখানে দুইশ তার প্রফিট হলো আমরা বলতে পারি ত্রিশ ভাগের দুই ভাগ এখানে কিন্তু নিচে তিন উপরে কিন্তু দুই আছে তার মানে এই ধরনের ক্ষেত্রে অলওয়েজ ছয় সমস্ত ছয় ভাগের তিন ভাগের দুই বা 6.67 এরকম একটা ব্যাপার চলে আসে এবং এখানে যেহেতু प्रॉफिट তাহলে লস হওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমাদের आंसर হলো এটা ভেরি গুড আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা চলে গেলাম পরের क्वेश्चनে এবার হলো মেকিং प्रॉफिट এট डिफरेंट রেট অন डिफरेंट সেলস এবার আমাদের টপিক হলো যে আমরা কি করব লাভ করব এক এক বিক্রির উপর এক এক মানে মনে করেন সকালে সকালে অন্তর আমি যেহেতু নতুন কোয়েশ্চেনটা শুরু করেছি তাহলে মানে সময় থাকলে আমি পরে বলবো কিন্তু আপনার জন্য আরেকটা অপশন আছে যেহেতু এটা রেকর্ড থাকবে আপনারা আরেকবার দেখে নেবেন আর আরেকবারে ব্যাপারটা একটু আগে বললে ভালো হতো আমি ওয়েট করেছিলাম আচ্ছা কেউ একজন মনে হয় লাইক দিয়েছেন তার মানে আমি বলতে চাচ্ছি তাহলে তারও ইয়ে হবে আচ্ছা তাহলে আমি আরেকবার বলি আগের অঙ্কটা আরেকবার বলি তাহলে প্রথমটা তিনশো টাকা পরেরটা পাঁচশো টাকা টাকা কিন্তু সমান থাকতে হবে তাহলে টাকা সমান রাখার জন্য সংক্ষেপে এমন একটা টাকা নেন যেটা তিনশো দ্বারা ভাগ করা যায় পাঁচশো দ্বারা ভাগ করা যায় আপনি যদি অন্য যে কোনো টাকা নেন আপনার ক্যালকুলেশন লম্বা হয়ে যাবে এমন একটা টাকা নেন তাহলে তিনশো পাঁচশো ছটা একদিকে রেখে দেন তিন আর পাঁচ তার মানে তিনশো কে পাঁচ দ্বারা গুণ করেন মানে তিনশো কে পাঁচ দ্বারা গুণ করেন আর পাঁচশো কে তিন দ্বারা গুণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন তিনশো কে পাঁচ দ্বারা পনেরোশো আসলে লসাগু আর কি আসলে ব্যাপারটা হলো লসাগু আর পাঁচশো কে তিন দ্বারা এইটাও একটা থিংকিং এর আরেকটা ওয়ে তাহলে এখানে কিন্তু আমরা ডজনটা পেয়ে গেছি এটা তাহলে দেড় হাজার দেড় হাজার টাকা আর দেখেন এখানে তাহলে তিনশো পাঁচ ডজন আর এখানে পেয়েছি তিন ডজন অর্থাৎ টাকাটা সমান করার বুদ্ধি করেন হ্যাঁ আমরা যে দেড় হাজার নিয়েছি এটা হলো তিনশো পাঁচশো লসাগু বা এলসিএম তাহলে দেখেন এটা আট ডজন আট ডজনের খরচ পড়েছে এটা কিন্তু খরচ তিন হাজার টাকা আর আট ডজন চারশো টাকা হিসাবে বিক্রি করলে আট ডজন চারশো টাকা হিসাবে বিক্রি করলে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা তাহলে তিন হাজার দুইশো টাকা আট ডজন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের প্রফিট হলো আমাদের পি মানে প্রফিট বুঝাচ্ছি দুইশো টাকা তাহলে পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ प्रॉफिट হলো আমরা বলবো পার্সেন্ট করতে গেলে কি কার সাপেক্ষে করব হ্যাঁ ইউজুয়ালি আপনাকে যদি অন্য কোনো শর্ত না দিয়ে দেয় আপনাকে যদি অন্য কোনো শর্ত না দিয়ে দেয় তাহলে प्रॉफिटের পার্সেন্টটা হবে অবশ্যই কস্টের উপরে এবং সেটা হলো আমাদের 3000 তাহলে 3000 এর উপর 3000 এর উপর 200 যাদের প্রশ্ন বলে ফেলেন যেখানে দরকার আমি সেখানে আপনাদের প্রশ্ন আর কোথাও কনফিউশন আছে কিনা দেখেন আর কোথাও কনফিউশন আছে কিনা দেখেন তার মানে আলটিমেটলি টোয়েন্টি বাই থ্রি হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে এখন কনফিউশন শুনতে চাই আপনাদের হয়তো প্রশ্ন জাগবে যে আমি এখানে দেড় হাজার কোথায় পেলাম আসলে দেড় হাজার হলো আগের বার যেটা দেখেছিলাম আপনারা আবার দেখবেন যাদের বুঝতে অসুবিধা হয় তারা আবার ভিডিওটা করে পরে ক্লাসের শেষে দেখে নিবেন অবশ্যই দেখে নিবেন তাহলে আমি বলেছি তিনশো আর পাঁচশো লসাগু দেড় টাকা সমান রাখার জন্য আমরা দেড় হাজার দেড় হাজারই যে ধরতাম এমন কোনো কথা নেই দেড় হাজার জায়গায় দেড় হাজার দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা ধরলেও কিন্তু আপনারা একই বেনিফিট পাবেন তাহলে দেড় হাজার ছোট সংখ্যা সেদিক থেকে ভালো হ্যাঁ হ্যাঁ লসাগুর ব্যাপারটা হলো লসাগুর ব্যাপারটা হলো আপনি ওই বিভাজ্য টাকাটাকে সমান রাখার জন্য এমন রাখতে যাচ্ছেন যেন ফ্র্যাকশন না আসে এমন সংখ্যা রাখতে যেন আপনার গোটাই হয় না না আপনার আপনার ক্যালকুলেশন স্লো ডাউন হয়ে যাবে এমন যে যদি ফ্র্যাকশন এসে যে আপনি হিসাব করতে পারবেন না অবশ্যই একই একইভাবে হিসাব করতে পারবেন এবং একই ভাবে রেজাল্ট আসবে কিন্তু ব্যাপারটা হলো তখন আপনার হিসাবটা ডিফিকাল্ট হয়ে যাবে হ্যাঁ লসাগু করতে হবে এটা কখন বুঝবো ওই যখন একটা সমান আপনি একটা সমপরিমাণ নিয়ে ইয়ে করবেন তার মানে একটা তিনশো টাকা দুটো আর পাঁচশো টাকা তাহলে এমন একটা সমান টাকা নেন যেন আপনার ডজনটা সমান আসে তাহলে কখন ডজনটা ডজনটা যেন মানে পূর্ণ সংখ্যায় হয় ডজন পূর্ণ সংখ্যা হবে কখন দুই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে কখন যখন তিনশো দ্বারা বিবাদ্য পাঁচশো দ্বারা বিবাদ্য উভয়ের দ্বারা যখন বিবাদ্য হতে হয় সেই ক্ষেত্রে লসাগু নিবেন যেখানে উভয়ের দ্বারা আহ হ্যাঁ এটা উভয়ের দ্বারা যদি বিবাদ্য হতে হয় তখনই আপনি লসাগুতে যাবেন আপনি অন্য কোন প্রাইজ ধরতে পারতেন কিন্তু সেখানে আপনার হিসাবটা একটু লম্বা হয়ে যেত ঠিক আছে ডজনটা আপনি এত ইজিলি যে এখন পাঁচ আট তিন আট এইভাবে যখন পেয়ে যাচ্ছেন কথা কথা আপনি যদি সাতশো ধরতেন তিনশো ধরতেন চারশো ধরতেন এক হাজার ধরতেন তাহলে দেখা যেত একটা হয়তো ভাগ যেত আরেকটা যেত না বা কোনোটাই যেত না তখন ওইগুলা যোগ করতে আপনার আবার দেরি হয়ে যেত তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আশা করি বুঝতে পারছেন এখানে আমার দেড় হাজার ধরার উদ্দেশ্য হলো আমি আমি এমন একটা সংখ্যা নিচ্ছি যেন আমার ডজন যেটা আসে সেটার জন্য গোটা গোটা সংখ্যা হয় সেখানে যেন কোনো ভগ্নাংশ না থাকে তো ঠিক আছে তাহলে এটা এটা আমি ছাড়লাম ছাড়লাম তাহলে লসাগর কনসেপ্টটা কি লসাগু হলো একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হলে সেখানে ওই সংখ্যাগুলো লসাগর নিতে হয় এটা হলো ব্যাপার এখানে যেহেতু আমাদের বিবাজ্য হলে সুবিধা এই জন্যই আমরা বিবাদ্যতার কথা চিন্তা করেছি এবং লসাগু নিয়েছে গুড এখন হলো মেকিং প্রফিট এট ডিফারেন্ট রেট অন ডিফারেন্ট সেলস হুম আমাদের হলো আমরা ভিন্ন ভিন্ন বিক্রি উপর ভিন্ন ভিন্ন প্রফিট করছে অনেক সময় দেখা যায় দোকানদাররা একটু সকালবেলা হয়তো কেউ প্রফিট বেশি করে বা কম করে আবার বিকালবেলা উল্টাটা করে প্রথমে তো কাস্টমার ধরার জন্য কেউ হয়তো কাস্টমার ধরার জন্য প্রফিটটা কম করে বিকালে সেটা প্রফিটটা টার্গেটটা পোষায় নাই আবার অনেকে আছে না যা প্রফিট করবে শুরুতেই করে ফেলে তাহলে পরে আবার বিক্রিটা বিকাল বেলা বেড়ে যায় আবার এটা কাস্টমার উপর ডিপেন্ড করে তো অনেক কিছু তাহলে এরকম একটা ক্ষেত্রে আমরা এখন অঙ্ক কিছু অঙ্ক করার চেষ্টা করি এ কোম্পানি মেক্স এ প্রফিট অফ 5% অন ইটস ফার্স্ট 1000 অফ সেলস ইচ ডে প্রত্যেকদিন প্রথম 1000 টাকার উপর কোম্পানি 5% প্রফিট করে

প্রথম এক হাজার টাকার সেলস এর উপরে তারা ফাইভ পার্সেন্ট প্রফিট করে পরে এক হাজার টাকার উপরে যত বিক্রি সেটার পর ফোর পার্সেন্ট করে এখানে কিন্তু দেখেন এই যে আমাদের প্রফিটটা হিসাব করতে হবে এখানে সেলস এর উপরে করতে হবে হুম এখন ফোর পার্সেন্ট এটা যেহেতু সেলসের উপরে এটা যেহেতু উল্লেখ করেনি তার মানে এটা অন অল সেলস বলেছে তার মানে এটা সেলসের উপরে হিসাবটা করতে হবে তাহলে আপনি ছয় হাজার টাকাকে প্রথমে ছয় হাজার টাকা থেকে একটা আলাদা করে ফেলেন আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা থেকে আপনি আগে এক হাজার টাকা আলাদা করে ফেলেন মনে করেন এটা সকাল বেলার বিক্রি তাহলে আর এদিকে থেকে বুঝেছেন কিনা ছয় হাজার টাকা দুই ভাগ করলাম এক হাজার টাকা কেন ওই প্রথম এক হাজার টাকার উপর এক ক্রেট আর বাকিটার উপর আরেক ক্রেট তাহলে প্রথম এক হাজার উপর কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে হল ফাইভ পার মানে ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড তা এখানে আর কোনো জটিলতা নাই এখানে সরাসরি পঞ্চাশ হয়ে গেল পরেরটা আমরা ওই ফোর পার্সেন্ট দেখেন ওইটা হলো ফোর পার্সেন্ট তাহলে একশো ভাগের চার ভাগ একশো ভাগের চার ভাগ তাহলে আমরা সুন্দর সুন্দর কাটলাম সুন্দর সুন্দর কাটলাম এখন আপনি গুণ করেন এখানে টু হান্ড্রেড টাকা হয়ে গেল টু হান্ড্রেড টাকা তাহলে অ্যাড করেন আপনি পাবেন টু ফিফটি টাকা আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না অসুবিধা হলে এক্ষুনি বলে ফেলেন এক্ষুনি বলে ফেলেন অসুবিধা হলে এক্ষুনি বলে ফেলেন আমি সবার কাছ কারেক্ট পাচ্ছি সুতরাং আমার মনে হয় এখানে ভাগটা নিয়ে হয়তো কারো সন্দেহ থাকতে পারে এই ভাগটা করেছি প্রথম টাকাকে আলাদা করার জন্য প্রথম এক হাজার টাকার জন্য একরকম হিসাব বাকি পাঁচ হাজার টাকার উপর আরেক রকম হিসাব সো এখন আপনারা বুঝেছেন এটা নিশ্চিত হবে আমি একই রকম একটা অঙ্ক পরে আবার দিয়েছি এটা করেন এখন সবুজ কালিতে একটা কোশ্চেন আপনাদের সামনে চলে গেল দ্রুত এটার অ্যান্সার করে দেন সবুজ কালিতে একটা কোশ্চেন আপনাদের সামনে চলে গেল দ্রুত একই আগেরটা যদি কেউ কমও বুঝেন কোনো সমস্যা নাই আরেকটা কোয়েশ্চেন আপনার সামনে আছে এটা বুঝলে আগেরটাও বুঝবেন আগেরটা বুঝলে এটাও পারবেন সো আমি এখন দ্রুত আপনাদের কাছে অ্যানসার চাই আমি সম্ভবত অ্যান্সার কারো কারো কাছ থেকে পাচ্ছি লেটস সি কারো কারোর কাছ থেকে মনে হয় আমি অ্যান্সার পাচ্ছি হুম তাহলে আপনারা দ্রুত অ্যান্সার করে ফেলেন এটাও হতে পারে একটা লস আর একটা প্রফিট এমনও হতে পারে অন্য দাসকে বলছি হ্যাঁ ভাইয়া তো সেক্ষেত্রে আপনার ওই লসটা বিয়োগ দিবেন লসটা বিয়োগ দিবেন লসটা যদি বেশি হয়ে বড় লস হবে ভেরি গুড আমি অনেকের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাচ্ছি আমি অনেকের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাচ্ছি ভেরি গুড ওয়েল ডান তাহলে আমাদের এখানে সিক্সটি থাউজেন্ড আর প্রথম টাকাটা হলো টেন থাউজেন্ড তাহলে আমি 60000 থেকে প্রথমে আমি 10000 আলাদা করে ফেললাম 60000 এখানে প্রথমে আমি 10000 আলাদা করে ফেললাম তাহলে 10000 এটা উপর আমার লাভ হবে 6% 6% মানে 6 বাই 100 তাহলে আমার এখানে মাত্র 600 আসলো 600 আসলো এইটার উপর বাকি থাকে আমার 50000 এবং এখানে এখানে আমার হবে ফাইভ পার্সেন্ট তার মানে একশো ভাগের পাঁচ ভাগ একটা অঙ্কের একটা সিম্পটম বলি অঙ্কের একটা এখানে যেহেতু সিক্স পার্সেন্ট এই সিক্স এর লক্ষণ কিন্তু এগুলোতে নাই কেন ওই সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড লক্ষণ কিন্তু এগুলো নাই কারণ এখানে সিক্স হান্ড্রেড বাদ দিলে কিন্তু বাকিটা যেটা সেটা ফাইভ পার্সেন্ট হিসাবে আসবে না তার মানে বাকি ক্যালকুলেশন আগেই আপনি সি করে দিতে পারেন কিন্তু নান অফ দেম এর কারণে আমরা হয়তো একটু ভয়ে ভয়ে থাকবো যদি বাই চান্স না হয় এই জন্য হিসাবটা আমরা করছি তাহলে এখানে আমরা পাবো কত এটা পঞ্চাশ হাজার টাকা ছিল এটা ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা হলে তাহলে এখানে পাঁচশো পঁচিশ তার মানে এখানে পঁচিশশো তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার একশো টাকা ভেরি গুড তিন হাজার একশো টাকা হুম তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সি আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন কারো প্রশ্ন থাকলে আপনারা দ্রুত বলে ফেলেন আমি আপনাদেরকে একটু দ্রুত বলে ফেলেন আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি প্রশ্ন করার জন্য কিন্তু আমি স্লাইড চেঞ্জ করলে কিন্তু আমি আর ফিরে আসবো না আপনারা পিছনে গিয়ে দেখে নিতে হবে ক্লাস শেষে তাহলে আমি এবার কি করলাম এটা মুছে দিলাম যেহেতু আমি কোনো প্রশ্ন কারোর কাছ থেকে পাইনি এবার হলো চেঞ্জিং সেলিং প্রাইস সেলিং প্রাইস চেঞ্জ হলে কি হবে সেলিং প্রাইস চেঞ্জ হলে কি হবে ঝটপট অঙ্কটা করে ফেলেন

প্রফিট হয় হোয়াট ওয়াজ সেলিং প্রায় হোয়াট সেলিং প্রাইস উইল ইল দা প্রফিট অফ টেন পার্সেন্ট কোন সেলিং প্রাইসটা টেন পার্সেন্ট প্রফিট দেয় হ্যাঁ ভেরি গুড আমি কারো কারো কাছ থেকে মনে হয় পাচ্ছি হিসাবটা আপনারা দ্রুত করে ফেলেন কিন্তু অ্যান্সারের মধ্যে মনে হয় আমি একটু ডিমত দেখতে পাচ্ছি যেমন সাইফুল ইসলাম আর রিজবি হোসাইন বা প্রিয়ঙ্কর ওদের সবার অ্যানসার কিন্তু এক হয়নি সবাই দেখি তাহলে ব্যাপারটা কি এখানে কিভাবে করবো দেখেন আমরা যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করেছি আমাদের কস্ট তো ছিল হান্ড্রেড পার্সেন্ট কষ্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট যে কোনো কিছুর কস্ট

ওয়ান টোয়েন্টি এত ওয়ান টোয়েন্টি এত কত দুইশো আপনি এখন হিসাব করেন তাহলে একশো দশ কত একশো দশ কত তার মানে আসলে কোনো কিছুই না এই যে এটাকে এটাকে অরিজিনাল ভাগ ছিল একশো ভাগ এখন হয়ে যাবে একশো ভাগ দ্যাট সিট আর কোনো ঝামেলা নাই ভাইয়া অরিজিনাল ভাগ ছিল 125 ভাগ এখন হয়ে গেছে এতটুকুই এনাফ মানে এগুলো টেগুলো এগুলো রাফ এগুলা মানে মনে মনে করা যায় এগুলো দরকার নাই এগুলা মনে মনে করেন কস্ট 100% 25% যখন प्रॉफिट করেছে তখন সেলিং প্রাইস হয়ে গেছে কস্টেড 125% যখন 10% प्रॉफिट করেছে তখন হয়ে গেছে 110% এখন আমাদের 125% এই টাকাটা হলো 275 টাকা যেটা বইয়ের প্রথম দামটা বলেছে তাহলে আমরা কাটাকাটি করলে 25 দ্বারা কাটলাম 25 দ্বারা কাটলে এখানে থাকে 5 আর পঁচিশ দ্বারা কাটলে এখানে থাকে এগারো আর পঁচিশ দ্বারা কাটলে পাঁচ দ্বারা কাটলে এখানে থাকে বাইশ টোয়েন্টি টু তাহলে গনেন তাহলে রেজাল্ট হবে শেষে কিন্তু একটা টু থাকতে হবে তাহলে দেখেন দুই একে দুই এই দুই যখন পেয়ে গেছেন একের ঘরে আপনারা হিসাব করবেন কেন এমসিকিউ তো দুই যখন পেয়ে গেছেন হ্যাঁ আপনি এগারো কে বাইশ দ্বারা গুণ করলে আপনি দুশো পাবেন কিন্তু সেটা আপনার হিসাবে দরকার নাই আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন

ওইটা একটু মানে ক্লাস শেষে একটা রিওয়াইন্ড করে দেখে নেবেন হুম আনুমানিক টাইমটা খেয়াল করেন মোটামুটি আপনি 40 মিনিটের দিকেই এই ওই কোশ্চেনটা পাবেন 40 মিনিটের আশেপাশে সময়ে পাবেন 35 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে পাবেন আশা করি তাহলে এখন বললো কি বললো ই 5% মোর ইজ গেইনড হুম সবাইকে আমি এই কোশ্চেনের প্রতি কনসেন্ট্রেট করতে বলেছি একটা অঙ্ক যেহেতু আমি যেভাবে ব্যাখ্যা করেছি কনফিউশন থাকার কথা না তারপরেও সোনার অসুবিধার কারণে যদি আপনারা মানে বুঝতে না পারেন ভিডিও তো আছেই ভিডিও তো আছেই ওইটা রেকর্ডটা তো আপনার থেকেই যাচ্ছে এই 5% এই 5% মোর ইজ গেইন বাই সেলিং এন আর্টিকেল ফর টাকা 350 দেন বাই সেলিং ইট ফর টাকা 340 অর্থাৎ 340 টাকার পরিবর্তে যদি 350 টাকায় বিক্রি করেন তাহলে আপনার লাভটা কিন্তু 5% বেশি হয় তাহলে কস্টটা কত এখানে যেটা প্রথমেই বুঝতে হবে যে 5% আপনি বেশি গেইন করেছেন এই যে পার্সেন্টেজ গেইনটা হলো এখানে কিন্তু কস্টের সাপেক্ষে এখানে পার্সেন্টেজ গেইন এটা কিন্তু কস্টের সাপেক্ষে তাহলে এটা 5% এটা হলো কস্টের 5% তাহলে 5% অফ কস্ট 5% অফ কস্ট ইকুয়াল টু যদি হয় আপনার কত টাকা এই দুইটা ডিফারেন্স কত টাকা এই দুইটা ডিফারেন্স হলো আমার 10 টাকা 10 টাকা 10 টাকা তাহলে আমার একেবারে হান্ড্রেড পার্সেন্ট যাইতে হলে আমি আমি তো পাচ্ছি যে এক পার্সেন্ট কস্টে দুই টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট কস্টে টাকা অথবা বিশ দ্বারা গুণ করলে আপনি একেবারে পেয়ে যাবেন সুতরাং আমাদের দুইশো টাকাই হলো অ্যান্সার আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না বললে প্রান্ত দত্ত আপনি যদি বুঝতে অসুবিধা হয় বা কারো যদি বুঝতে অসুবিধা হয় এক্ষুনি প্রশ্ন করে ফেলেন এক্ষুনি এক্ষুনি পরের কোয়েশ্চানে যাওয়ার আগে পরের প্রশ্নে যাওয়ার আগে হুম আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এই 5% টা হলো এই ডিফারেন্সটা এটাই বুঝার ব্যাপার 5% হলো এই 10 টাকা হলো এইখান থেকে আসে এই যে আমি অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি হ্যাঁ এই 340 আর 350 এর ব্যবধান থেকে আসছে আচ্ছা তাহলে আল জাহিন আল জাহিনের জন্য বলছি হ্যাঁ এবং আরেকজন দেখি আপনার লাইকও দিচ্ছেন ওনারা কি জোট করে আসছেন নাকি প্রথমে বলেছেন যে 350 টাকা আর পরে হলো 300 40 টাকা তার মানে এখানে ডিফারেন্স কত এখানে আগে মানে সেকেন্ড প্রাইসটা হলো 10 টাকা বেশি এই 10 টাকা বেশিতে কি হয়েছে বলেছে 5% বেশি লাভ হয়েছে তো লাভটা কার সাপেক্ষে হিসাব করে কস্টের সাপেক্ষে তার মানে 5% অফ কস্ট 5% অফ কস্ট ইকুয়ালস দিস তাহলে 1% অফ কস্ট ইকুয়ালস 2 টাকা

ডিফারেন্সটা 5% এর সমান কারণ 300 আর 340 এর ব্যবধান নিলে কত হয় 10 টাকা হয় হুম 300 আর 340 এর ব্যবধান নিলে 10 টাকা হয় সেটা কাজ সমান সেটা হলো 5% এর সমান তো 5% এর 10 টাকা 1% এ e 2 টাকা 100% এ 200 টাকা ভেরি গুড আর রেকর্ড তো থাকছেই আপনারা এখানে দেখবেন হুম

তার মানে এখান থেকে কি পান টেন পার্সেন্ট লস মানে কি টেন পার্সেন্ট লস মানে কস্ট হলো হান্ড্রেড পার্সেন্ট কস্ট হলো আমার কথাটা ভালো করে শুনেন কষ্ট হলো হান্ড্রেড পার্সেন্ট তার থেকে টেন পার্সেন্ট বাদ দিলেন তার মানে এই নব্বই পার্সেন্ট সেটা হলো বাহাত্তর টাকা সমানো ফাইভ পার্সেন্ট অফ কস্ট জিরো ফাইভ পার্সেন্ট অফ কস্ট এই জিনিসটা বুঝলে আর কোনো কিছু বাকি থাকে না আগের গুলো বুঝবেন এটাও বুঝবেন সামনের গুলো বুঝবেন হ্যাঁ এতটুকু বুঝেছেন কিনা এখনই প্রশ্ন করার ভালো সময় যে 10% লস করা মানে কস্টের 90% এবং ওই কস্টের 90% এর যে বিক্রয় মূল্যটা সেটা হলো 72 টাকা তাহলে কস্টের 90% মানে 72 টাকা কিন্তু আমাদের টার্গেট কিন্তু 5% প্রফিট করা 5% প্রফিট মানে কি 5% প্রফিট মানে হলো কস্টের চেয়ে 5% বেশি তার মানে 105% তাহলে 105% কত এটাই হলো কথা হ্যাঁ ইসরাত আপনার জন্য বলছি এবং এরকম আরো যারা যারা আছেন আরো যারা যারা আছেন তাদের সবার জন্য একটা জিনিসের কস্ট যে যেকোনো জিনিসের আমরা যখন আমরা প্রফিট লস হিসাব করব তখন কস্টের সাপেক্ষে যেহেতু এখন আমাদের টেন পার্সেন্ট লস মানে হলো লস টেন পার্সেন্ট মানে হলো এটা বাদ গেল কত হলো নাইনটি পার্সেন্ট হয়ে গেল এটা এটা বিয়োগ চিহ্ন দিয়েছে হ্যাঁ এটা বাদ গেল এবং এটা পার্সেন্ট এগুলো কিন্তু পার্সেন্ট পার্সেন্ট এটা এবার আরেকটা হিসাব করে ফেলি যে হান্ড্রেড পার্সেন্ট একইভাবে যোগ হয়ে যাবে যোগ কত পার্সেন্ট যোগ ফাইভ পার্সেন্ট যোগ তাহলে ওয়ান জিরো ফাইভ পার্সেন্ট এই ব্যাপারটাই পার্সেন্টটা বুঝলে আর কোনো সমস্যা থাকে না

কত ভাগ একশো পাঁচ ভাগ বাহাত্তরের নব্বই ভাগের একশো ভাগ তা তো হয়ে গেল এবার বাহাত্তরকে কাটা যায় আঠারো দিয়ে কাটা যায় এটা হয়ে চার আঠারো হাজার কাটলে বাহাত্তর চার বাদ যায় নামটা একটু জানলে ভালো এখানে আঠারো হাজার কাটলে পাঁচ বাদ যায় এই পাঁচ দিয়ে যখন আপনি একশো পাঁচ কে কাটবেন তখন একুশ হবে অর্থাৎ আমাদের অ্যানসার এখানে হয়ে যাবে গুণ ফলটা হয়ে যাবে চুরাশি এই হলো ব্যাপার এই হলো ব্যাপার তাহলে এই অঙ্কগুলা এবং আপনারা দেখেন এই বাম পাশের হিসাবটা কিন্তু আদৌ দরকার নাই এটা মুখোমুখি করা যায় বাম পাশেরটা আদৌ দরকার নাই এটা মুখোমুখি করা যায় যাদের আজকে প্রথম তাদের জন্য যাদের আজকে প্রথম শুধু তাদের জন্য এই জিনিসটা লাগছে যারা এই অঙ্কগুলো আগে করেন নাই তাহলে যেহেতু এই অঙ্কে আপনাদের কনফিউশন বেশি হচ্ছে আসেন এই জাতীয় অঙ্ক আমরা কয়েকটা আরো করি আরো করি হুম আরো ভালো করে বুঝেন ইয়েস এটা a pen was sold at 50% uh, loss if the selling price was like a 8 more then the seller would have made a 10% uh, a profit of 10% what was the purchase price of the pen hmm. what was the purchase price of the pen. হুম হুম ইসরাত님이 আপনাকে ধন্যবাদ তাহলে এখন নতুন প্রশ্ন এসে গেছে ভাইয়া নতুন প্রশ্ন দিকে মনোযোগ দেন না হয় আবার বুঝতে অসুবিধা হবে আবার দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি প্রশ্নে চলে যায় প্রশ্ন আপনাদের সামনেই আছে মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরলে আপনারা ভালো দেখবেন মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরুন প্লিজ মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরলে আপনারা ভালো দেখবেন তাহলে এ পেন ওয়াজ সোল্ড এট আ 15

আমরা যখন লসে বিক্রি করেছি তখন কিন্তু আমরা পনেরো নিচে চলে আসি পনেরো পার্সেন্ট নিচে চলে আসছি আর যখন আমরা টেন পার্সেন্ট প্রফিট করবো তখন কিন্তু দশ পার্সেন্ট উপরে চলে যাবো এই জিনিসটা বুঝেন কিনা অন্যভাবে বললে একবার পঁচাশি লসে বিক্রি করলে পনেরো পার্সেন্ট লস হওয়াতে এটা পঁচাশি পার্সেন্ট কস্টের পঁচাশি পার্সেন্ট হয়ে যাবে আর টেন পার্সেন্ট প্রফিট করলে কষ্টের ওয়ান হান্ড্রেড টেন পার্সেন্ট হয়ে যাবে এই দুইটার পার্থক্য আপনি যেটাই নেন না কেন আপনি একশো দশ বানিয়ে নেন বা এই আপনি পাবেন একভাবে করলে হয় আমি বলছি যে একশো এবং পঁচাশি এটা না করলেও হবে যেহেতু একটা দশ পার্সেন্ট বেশি আর একটা পনেরো পার্সেন্ট কম তার মানে এখানে হলো পঁচিশ পার্সেন্টের পার্থক্য এই পঁচিশ পার্সেন্ট মানে হলো আট টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত টাকা দেখেন হান্ড্রেড কত টাকা তাহলে এখানে চার গুণ হচ্ছে তাহলে অকিক নেমে ব্যাপার হলে এখানে যত গুণ হয় এদিকেও তত গুণ হবে হয়ে গেল তাহলে আমরা পাবো কি বত্রিশ টাকা তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হলো থার্টি টাকা আশা করি সবাই ধরতে পেরেছেন আমি এখন যদি কারো প্রশ্ন থাকে ঝটপট এখনই করে ফেলেন আর পরে করলে আপনারা পরে দেখে নিতে হবে হুম যেহেতু একটা হলো পনেরো পার্সেন্ট লস মানে পঁচিশ পার্সেন্ট কিন্তু পার্থক্যের কারণে কিন্তু আট টাকা পার্থক্য হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসগুলা কিন্তু মনে মনে করে ফেলা যায় মানে আপনারা যে বলছেন পুরো অঙ্কটা কিন্তু এটা না পুরো অঙ্কটা শুধু ডান দিকেরটা করলেই হবে এমসিকিউতে এটা কিন্তু মনে মনের হিসাব এটা হলো রাফ হিসাব এটা মুছে দিলাম এবং আমি পরের অঙ্কে চলে গেলাম পরের অঙ্কে চলে গেলাম হ্যাঁ পরের অঙ্কে এবার সবাই খেয়াল করেন যারা বুঝতে পারেনি এমন যদি কেউ থেকে থাকেন প্লিজ আপনারা পরে ভিডিওটা আবার দেখে নেবেন ক্লাস শেষে হ্যাঁ মানে একটা অঙ্ক শেষ হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে যদি প্রশ্ন করেন তাহলে তো আর আমরা সামনে যেতে পারবো না হ্যাঁ সেম অন্য দাস যদি লস তার যোগ করবেন না পার্থক্য পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রফিট আর ত্রিশ পার্সেন্ট প্রফিট এখানে পার্থক্য হলো কিন্তু দশ পার্সেন্ট হম ওইভাবে

ইংলিশ তো পড়তে হবে তাহলে ইংলিশ যদি ধরতে সমস্যা তাহলে ইংলিশ ভালো করে পড়তে হবে এন আর্টিকেল মানে একটা দ্রব্য হোয়েন সোল যখন বিক্রি করা হয় এট এ গেইন অফ ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট লাভে তার মানে পুরো কথার অর্থ কি দাঁড়ালো একটা দ্রব্য যখন পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় ইলস মানে গিফটস ইলস আর গিফটসে কোনো তফাৎ নাই দেয় মানে এখান পাওয়া যায় টাকা ফাই ফিফটিন মোর মানে পনেরো টাকা বেশি দেয় কিসের চেয়ে অন্য একটা চেয়ে দেন হোয়েন সোল্ড এট 10 5% লস অর্থাৎ 5% লসে বিক্রি করলে যত টাকা পাওয়া যায় তার চেয়ে 15 টাকা বেশি পাওয়া যায় তার মানে কথার অর্থ কি দাঁড়ালো কথার অর্থ দাঁড়ালো একটা দ্রব্য 5% লসে বিক্রি করলে যত টাকা পাওয়া যায় তার চেয়ে 5% লাভে বিক্রি করলে 15% বেশি পাওয়া যায় তাহলে এগেইন একটা হলো 5% মোর আরেকটা হলো 5% লেস তাহলে দুইটা ডিরেকশন যেহেতু দুই দিকে তাহলে আমরা বলবো যদি আপনি হিসাব করলে উপরে এই যে টেন আবার বলি ওই পাঁচ পার্সেন্ট লাভ গেইন তার মানে এটা বেশ উপরে পাঁচ পার্সেন্ট বাড়লো আর ওইখানে হলো পাঁচ পার্সেন্ট কমলো এটা কিন্তু আরেকটা আরেকটা ঘটনা যে পাঁচ পার্সেন্ট কমলো দুইটা কিন্তু একই ক্ষেত্রে না পাঁচ লসে বিক্রি করলে মানে পাঁচ কমে বিক্রি করলে যা হইতো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে যা হইতো এইটার পার্থক্য হল তাহলে টেন পার্সেন্ট এই টেন পার্সেন্টের মানে হল আমরা বলবো এখানকার যেই টাকাটা বেশি এটাই মানে এটা চেয়ে বেশি হলে এটা আর এখানে তো আপনি পঁচানব্বই একশো এটা তো আপনি বুঝতেই পারছেন তাহলে আমি বলছি পঁচানব্বই একশো না গেলেও চলে আপনি হিসাবটা বুঝে ফেলেন তাহলে এই দশ পার্সেন্ট মানে হল পনেরো টাকা 10% মানে 15 টাকা তাহলে আমরা বলতে পারি 100% যদি আসতে চায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেন দ্বারা গুণ করলে উভয় হয়ে যাবে ওই ক্ষেত্রের একটা ব্যাপার উভয় পক্ষে যত না এক পক্ষে যত না গুণ বা ভাগ হবে পরের পক্ষে আসলে তাই হয় তাহলে এখানে 10 দ্বারা গুণ তার মানে 150% 150 টাকা তাহলে হয়ে গেল 150 টাকা ভেরি গুড ভেরি গুড তাহলে সবার অনেকেই আপনারা করেছেন তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করবেন এদের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক থাকে অনেক থাকে তাহলে আমরা চলে গেলাম পরের কোশ্চেনে ইফ সেলিং প্রাইস ইজ ডাবলড দা প্রফিট ট্রিপলস ফাইন্ড দ্য প্রফিট পার্সন এখানে কিন্তু আমরা কোনো কিছুই জানি না খালি একটা সম্পর্ক জানি হুম খালি একটা সম্পর্ক জানি তাহলে ফাইন্ড প্রফিট পার্সেন্ট মানে প্রফিটের পার্সেন্টেজ প্রফিট আর কি

অবশ্যই ক্লিয়ার হবে অনেকদিন ম্যাপ করা হয়নি সুতরাং প্রথমত একটু বুঝতে দেরি হবে কিন্তু তাই বলে আমি তিনটা অঙ্ক করে তো আর ক্লাস শেষ করব না এই জন্য আপনি একটু ওই পিছনে ব্যাখ্যা এনাফ আছে এবং একই রকমের একাধিক অঙ্ক আছে তাহলে ইফ সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপলস ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট হুম কারো কারোর কাছ থেকে অ্যানসার পাচ্ছি কারো কারো কাছ থেকে অ্যানসার পাচ্ছি বিভিন্ন ভাবে করা যায় বিভিন্ন ভাবে করা যায় তো আমি একটা মনে করলাম এটা কস্ট হলো আমার কস্ট হলো আমি ধরলাম সি এটা হলো সেলিং প্রাইস ওয়ান আমি একটা প্রফিট ধরে নিই প্রফিটটাকে আমি পি ধরলাম তাহলে এখানে চলে আসলো সি প্লাস পি এখন সেলিং প্রাইস টু সেলিং প্রাইস টু কিন্তু এটা থেকে ডাবল হলো ডাবল দেখেন সেলিং ইফ সেলিং প্রাইস ইজ ডাবল হ্যাঁ প্রথমে আমাদের এটাতে এখানে দুইটা স্টেপ প্রথমে আপনি কত পার্সেন্ট প্রফিট করেছেন কস কত এগুলো কিন্তু বলেনি তো যার জন্য আপনি এখানে সি ধরে নিয়েছেন তো পি টাকা প্রফিট করেছেন সি টাকার উপর পি টাকা প্রফিট করেছেন তার মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হয়ে গেল তার মানে কস মানে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যের সাথে প্রফিট যোগ তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল সি প্লাস পি সি প্লাস পি এখন আপনি কি করেছেন ডাবল করেছেন ডাবল করাতে কি হবে এটাকে দুই দ্বারা গুণ করেন কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়েছে এখন এখানে প্রফিটটা কত হলো প্রফিটটা যদি আমরা এখানে সি বাদ দিয়ে দিই এখানে এটা তো আমাদের সেলিং তার মানে এখানে যদি কস্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার প্রফিট দাঁড়াবে নতুন প্রফিট আর কি প্রফিট দাঁড়াবে এটা এটা এটাকে পি বলা যাবে না এটা নতুন আরেকটা প্রফিট প্রফিট দাঁড়ালো এত দেখেন আবার বলি কসটাকে আপনি সি ধরলেন তার সাথে আপনি যে কোনো একটা প্রফিট যোগ করে দিলেন এটা আমরা জানি না যেহেতু আমরা সম্পূর্ণ ভিন্ন ভেরিয়েবল ধরলাম তার মানে পি ধরলাম তাহলে সি প্লাস পি দাঁড়ালো এখন আপনার শর্ত হলো ইফ সেলিং প্রাইস ডাবল তাহলে সেলিং প্রাইস ডাবল করলাম তাহলে আমাদের সেলিং প্রাইস চলে আসলো এত এখন প্রফিট হিসাব করলাম এত কিন্তু ওরা বলছে সেলিং প্রাইস ডাবল করলে প্রফিটটা কিন্তু ট্রিপলস হয় তার মানে তিন গুণ হয় তিন গুণ তার মানে এটাকে আমরা বলতে পারি এটা সমান হলো 3p এটা সমান হলো 3p কেন প্রফিটে তিন গুণ এখানে ডাবল করেছে এই যে এই কস্টটা হলো এখানকার যা প্রফিট করেছে এটা হলো 3p এই প্রফিটটা হলো কার সমান আগের যে প্রফিট ছিল তার তিন গুণ অর্থাৎ হ্যাঁ আমি আরেকবার বলছি আরেকবার বলছি পুরা কথাটা কস তাকে ধরলাম সি প্রফিট জানলাম প্রথমে সবকিছুর আগে এটা সেলিং প্রাইস ডাবল করারও আগে সেলিং প্রাইস ডাবল করছেন মানে আগে একটা সেলিং প্রাইস ছিল তাহলে এখন একটা প্রফিট ধরে নিলাম পি হলো প্রফিট এই প্রফিটটার যোগ করলে তাহলে যে সেলিং প্রাইস পাবো এটাকে আমরা বলবো সি প্লাস পি এটা হলো সেলিং প্রাইস ওয়ান এস ওয়ান এটা হলো এস ওয়ান এরপরে আমাদের এই কথাটা শুরু হলো সেলিং প্রাইস ইজ ডাবল তার সেলিং প্রাইসকে এবার আপনি ডাবল করেন দুই গুণ করেন তাহলে অর্থাৎ সি প্লাস পি কে দুই দ্বারা গুণ করলে কি হবে সি কে দুই দ্বারা গুণ করলে হবে টু সি প্লাস এর প্লাস কে দুই দ্বারা গুণ করলে টু পি হয়ে গেল এখন এটা হলো সেলিং প্রাইস টু এখন যে নিউ প্রফিট সেটা আমরা বের করতে কস্ট কত কস্ট তো আমরা সি ধরেছি কস্ট হলো সি তাহলে আমাদের যে নিউ প্রফিট সেটা কত এ নিউ প্রফিট হলো নিউ প্রফিট হলো আমি শুধু নিউ প্র এতটুকু লিখলাম আচ্ছা প্রফ পর্যন্ত লিখলাম এটা হলো বিয়োগ করলে আপনি পাবেন এটা এখানে এখন ওনারা বলছেন কিন্তু এই প্রফিট হলো আগের প্রফিট তিন গুণ আগের প্রফিট কত পি পি এর তিন গুণ তার মানে আমরা বলবো সি প্লাস টু পি সমান হল থ্রি পি তাহলে হিসাব করলে সি সমান পি তা তো হয়ে গেল তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে বলা যায় কর যত প্রফিট বলে দেওয়া তারপরে যদি কারো লাগে তার মানে সি পি কষ্ট হিসাবে প্রফিট এখন আপনি দুইটা ভ্যালু তো সমান তার মানে উপরে যদি পি এর পরিবর্তে সি লিখতে পারেন তাহলে সি সি কাটা গেল তার মানে আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এই হিসাবটা কিন্তু লাগে না এই যে হিসাব করলাম এটা লাগবে না এটা লাগবে না লাগবে না কেন লাগবে না এটা না লাগার কারণ হলো যখন কস্ট আর প্রফিট সমান হয়ে যায় তার মানে হান্ড্রেড পার্সেন্ট আর কোনো ঝামেলা নাই আর কোনো ঝামেলা নাই আর কোন ঝামেলা নাই তা আমি আরেকবার বলি কসটা আমরা ওই বিক্রমূল্য ডাবল করার আগে বিক্রমূল্য ডাবল করলাম মানে আগে একটা বিক্রমূল্য নির্ধারিত ছিল কিন্তু সেটা তো আমরা জানি না আমরা কষ্ট জানি না তাহলে কি করলাম প্রথমে কসটা ধরে নিলাম সি তারপর পি টাকা প্রফিট করলাম তাহলে সেলিং প্রাইস ওয়ান হয়ে গেলো সি প্লাস পি এই সেলিং প্রাইস ডাবল করলাম এটাই হলো ওদের প্রশ্নের এই কথাটা সেলিং প্রাইস ডাবল করলাম তাহলে থেকে দুই দ্বারা গুণ করলে যা আসে দুই দ্বারা গুণ করলে টু সি আর পিও টু পি হয়ে গেল থেকে কস বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে সি প্লাস টুপি পি পাবো জাস্ট এটা বাদ দেওয়া এটা আসলে আপনার লিখে বুঝাতে হচ্ছে বলে হ্যাঁ এটা মানে এত লেখা দেখাচ্ছে আর কি তাহলে এটাকে বলছে ওরা প্রফিটটা কিন্তু ট্রিপল হয়ে গেছে তাহলে এই যে এই জিনিসটা আগে প্রফিটে তিন গুণ এটা বুঝাবে আগের যে প্রফিট তার তিন গুণ এই নতুন যে প্রফিট পেয়েছি সেটা হলো আগের প্রফিটের তিন গুণ তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি সমান পি এখানে হিসাব করলে পক্ষান্তরে এদিকে টু টুপি বাদ দিলে তাহলে এদিকে পি থেকে যাবে তার মানে সি সমান মানে 100% আর এখানে আমি লাগবে না বলে তারপরে দেখিয়ে যে সি ভাগের পি হলো কস্টের সাপেক্ষে প্রফিটের পার্সেন্ট বললাম তো পি মান তো সি সি कैंसिल হয়ে গেল তার মানে 100% থেকে গেল তাহলে আশা করি আ হ্যাঁ তাহলে আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন মনযোগ দিলে ভালো বোঝা যাবে মনোযোগী থাকতে হবে আমাদের অনেক মনোযোগের সমস্যা আছে ওইটা একটা প্র্যাকটিস আসলে মনোযোগ দেওয়াটা ওইটা একটা প্র্যাকটিস হ্যাঁ এরপরে চলে যান জয়শ্রী লতা দাস ভেরি গুড আর জয়াদে আপনি আরেকবার দেখে নিবেন আপনি নিজে যেহেতু আপনি ধরে বুঝেছেন আমি তো দুইবার বলেছি না বোঝার কোনো কারণ নাই আবার দেখে নিবেন আর যদি

এটা নাম দিয়েছিলাম কি কস্ট চেঞ্জেস বাট সেলিং প্রাইস রিমেইনস দ্য সেম কস্ট পরিবর্তন হয় কিন্তু সেলিং প্রাইসটা কিন্তু অপরিবর্তিত থাকে এই অবস্থায় তাহলে বলা হচ্ছে ইন স্টোর দা প্রফিট ইজ 320% অফ দা কস্ট দা কস্ট 125% সেলিং প্রাইস পার্সেন্ট অফ প্রফিট কুড বি অন সেলিং প্রাইস তাহলে কত পার্সেন্ট প্রফিট করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাচ বাংলাদেশ ব্যাংকের কি আহ হলো প্রফেশনাল অফিসার এর তাহলে হুম ঝটপট করে ফেলেন ঝটপট করে ফেলেন ঝটপট করে ফেলেন ঝটপট করে ফেলে আমরা আমাদের আরো কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সামনের দিকে আছে হম এখন আসেন হ্যাঁ জয়দেব আপনাকেও ধন্যবাদ হ্যাঁ আমি কারো কারো অ্যান্সার পাওয়া শুরু করেছি ভেরি গুড হুম এই ফাঁকে একটা কথা বলে দিই আমি তো আপনাদের এটা জবের পার্সেন্টের উপর পার্সেন্টেজের সাথে রিলেটেড কনসেপ্টের উপর সেকেন্ড ক্লাস আমি বিসিএস দুইটা ক্লাস নিয়েছি পার্সেন্টেজের উপর আপনার ওইটা দেখে মিশিয়ে দেখলে আপনার কনসেপ্টটা আরো অনেক ইম্প্রুভ করবে অনেক বেটার হয়ে যাবে অনেক বেটার হয়ে যাবে হ্যাঁ প্রশ্নটা সাদিয়া আফরুর রেজা একটা দোকানে ইন স্টোর হুম তাহলে এখন থেকে কোশ্চেন নিজে যে বাংলা করবেন ভাইয়া কারণ পরীক্ষা হলে কিন্তু বুঝে দেবেন এখন দেখেন আমি কি একটা দোকানে ইন স্টোর মানে একটা দোকানে দ্য প্রফিট ইজ থ্রি টোয়েন্টি পার্সেন্ট কস্ট প্রফিট হল কস্টের তিনশো বিশ পার্সেন্ট অর্থাৎ এই লাইন থেকে করতে পারি কজ যদি হয় কস্ট যদি হয় হান্ড্রেড

তাহলে এখন এই প্রফিট টুকে এখন প্রশ্নটা ভালো করে পারেন অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট এখানে অ্যাপ্রক্সিমেটলি হবে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি এল ওয়াই যোগ হবে হোয়াট পার্সেন্ট দা প্রফিট কুড বি মেড অন দা সেলিং প্রাইস সেলিং প্রাইসের উপর কত পার্সেন্ট প্রফিট করা যাবে তাহলে এইবার দেখেন প্রশ্ন একটু প্যাচ দিয়েছে সেলিং প্রাইসের উপর প্রফিটটা সাধারণত কস্টের উপরে প্রফিট তো সাধারণত কস্টের উপরে কিন্তু এইবার আপনাকে বলে দিয়েছে কিন্তু সেলিং প্রাইসের উপরে সেলিং প্রাইসের উপরে তা না সেলিং প্রাইসটা কত এই যে সেলিং প্রাইস এটা চেঞ্জ হয়নি চারশো বিশ টাকা চারশো বিশ হুম তারপর এখান থেকে আপনি প্রফিট করেছেন কত টু নাইন্টি ফাইভ হুম টু নাইন্টি ফাইভ তাহলে এখন পার্সেন্ট করলে হয়ে যাবে আপনি অ্যাপ্রক্সিমেট করে ফেলতে পারেন এটা আনুমানিক মানে একটা ক্যালকুলেটর তো পাবেন না তো আনুমানিক এত কাটাকাটি করে হিসাব করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ওটাকে একটু বাড়ালাম আর হরকে একটু কমিয়ে দিলাম যেন একটুখানি ইয়ে হয় মানে কাছাকাছি একটা ভ্যালু মানে এখন আমাদের একটু বেশি আসবে এর চেয়ে একটু কম হবে আর কি যেহেতু আমরা যেহেতু ভগ্নাংশটা একটু হরটা তো বেশি কমিয়েছি তাহলে এখানে কিন্তু আপনি হিসাব করলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবেন হিসাব করলে পাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এটা কাটলে দেখবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসে

একশো টাকা কস্ট সি প্রফিট হলো তিনশো বিশ পার্সেন্ট তিনশো বিশ এটা কষ্টটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়লে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়লে হবে একশো পঁচিশ একশো পঁচিশ এখন বলছে এই প্রফিটটা সেলিং প্রাইসের অর্থাৎ বিক্রয় মূল্যের কত পার্সেন্ট এটা মানে আনুমানিক বলতে অর্থাৎ মোটামুটি অ্যাপ্রক্সিমেট মানে আসন্ন মান বলতে এটা কাছাকাছি মান হলে আমাদের চলবে তো কাছাকাছি মানে নান অব্দি সাধারণত অ্যান্সার হয় না কারণ আপনি তো অ্যাপ্রক্সিমেট করতেই বলেছে তাহলে আমরা বলতে পারি আমরা সেলিং প্রাইস এটা কিন্তু এটা চেয়েছে কিন্তু কুড বি মেড অন দ্য সেলিং প্রাইস এটা সেলিং প্রাইসের সাপেক্ষে চেয়েছে তাহলে নিচে হলো চারশো আর উপরে হলো কত এখানে বিয়োগ নিতে হবে বিয়োগ ফল হলো প্রফিট টু প্রফিট টু এটা হবে চারশো বিশ থেকে একশো পঁচিশ বিয়োগ তার মানে হলো দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই তার মানে এখানে আমরা পেয়ে যাব দুইশো পঁচানব্বই তো এটাকে সহজ করার জন্য আমি বলেছি এটাকে চাইলে চারশো তিনশো ধরে আপনি অ্যাপ্রক্সিমেট করতে পারেন মানে এখানে উপরে সামান্য একটু বেড়েছে কিন্তু নিচে তুলনামূলক বেশি কমেছে তো ভাজক যেহেতু কমে গেছে রেজাল্ট বড় হয়ে গেছে তো আপনি চেয়ে কমাইতে হবে এটা চেয়ে কমাইতে হবে তো পার্সেন্ট করার জন্য একশো দ্বারা গুণ দিয়ে দিই তাহলে এটা চেয়ে এটা বেশি বেড়ে গেছে এটা চেয়ে কমাইতে হবে তাহলে আমরা গুণ দিচ্ছি তাহলে এখানে শূন্য শূন্য কাটলাম আর এখানে চার দ্বারা কাটলে তো পঁচিশ তার মানে পঁচাত্তর পার্সেন্ট তার মানে পঁচাত্তর ইমিডিয়েট নিচে যে আছে সেটাই আহ যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নেই জন্য আমি হিসাবটা দেখালাম হ্যাঁ অ্যাপ্রক্সিমেট হিসাবটা দেখালাম তো আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন তাহলে এটা আমি ছাড়লাম তাহলে পরের কোশ্চেনে চলে গেলাম এবার হলো এভরিথিং চেঞ্জেস সবকিছুই পরিবর্তন হয়ে যায় সবকিছুই পরিবর্তন হয়ে যায় তাহলে এ এ পেয়ার অফ এট প্রফিট অফ 25% ইফ বট

প্লুরাল ধরা হয় আর কি তো এক জোড়া সানগ্লাস মানে আসলে একটাই সানগ্লাস আমরা যেটাকে একটা বলি সেটা ইংলিশে এক জোড়া হিসেবে দেখা হয় ঠিক একইভাবে আমরা এটা কি স্পেকটাকলস এগুলা টুইজার্স সিজার্স এগুলাতে একই রকম এটা আপনারা জানেন ইংলিশও আপনারা এগুলা পড়ছেন আমি জানি তাহলে আমাদের এখন বললো এ শপ কিপার সেলস এ পেয়ার অফ সানগ্লাসেস এট এ প্রফিট অফ 25% ইফ হি হ্যাড বট ইট 25% লেস এন্ড সোল্ড ইট ফর টাকা 10 লেস

পঁচিশ কম দামে কিনতে পারতো পঁচিশ কম দামে কিনতে পারতো এবং 10 টাকা কমে তার লাভ হয়ে যেত এখন জিজ্ঞেস করেছে মানে ওই সানগ্লাসের দাম কত এই ইয়েতে সানগ্লাসের দাম কত ইউটিউবে লিঙ্ক যদি লাগে তাহলে তো আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন তাহলে আসেন এই সব কি বা সেলস এ পেয়ার অফ সানগ্লাসেস এট আ প্রফিট অফ 25% ইফ হি হ্যাড বট ই 25% লেস আচ্ছা প্রথমে প্রথম সেন্টেন্সটা আমরা ধরি এই প্রথম সেন্টেন্সটার কাজটা আমরা আগে করি ফেলি এখানে আমরা কিন্তু কস্ট কিন্তু জানি না শুধু আমরা টাকার অঙ্কে ধরবো না তাহলে একটু প্যাস লাগতে পারে টাকার অঙ্কে ধরবো না সুতরাং আমাদের প্রথমে যে কস্ট ওয়ান এটাকে আমরা ওয়ান হান্ড্রেড এক্স ধরলাম পার্সেন্টের সুবিধার জন্য হান্ড্রেড আর বিষ গণিতের ভ্যারিয়েলের সুবিধার জন্য ওয়ান হান্ড্রেড এক্স প্রফিট প্রাইস সেলিং প্রাইস ওয়ান এটা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে তার মানে যোগ করলে আসলাম ওয়ান এখানে যোগ হয়ে গেল আর বৃদ্ধি হলো এটা হলো বাস্তব অবস্থা এখন বললো যদি তিনি কিনতেন দশ কমে তার মানে এইখানে এখানে দ্বিতীয় যেটা আমরা কাল্পনিক কস বলতে পারি এই কাল্পনিক যদি টোয়েন্টি কম তার মানে যাওয়া হয় আরকি কম 25% কম তাহলে আমরা এখানে পাবো 75x আচ্ছা এবারে 10 টাকাটা আমরা রেখে দিই এটা টাকার অঙ্কে এটা পরে ডিলিট করব বলছে তিনি 40% প্রফিট করতেন তার মানে এটার উপর 40% প্রফিট তার মানে সেলিং প্রাইস টু এর উপর যদি 40% প্রফিট হয় একবারে তাহলে 75 এর গত ক্লাসে এটা দেখিয়েছিলাম 40% যদি প্রফিট হয় তাহলে একশো ভাগের একশো চল্লিশ প্রথমে আসলে একশো ভাগ পরে মানে কস্টটা হলো একশো ভাগ প্রফিট চল্লিশ হলো ব্যাপার তাহলে এখন যদি আপনি কাটাকাটি করেন তাহলে এখানে দ্বারা কাটলে এখানে থাকবে পঁচিশ চার দ্বারা কাটলে এখানে থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে এবার যদি পঁচিশ দায় কাটলেন তাহলে এখানে এটা হলো দ্বিতীয় সেলিং প্রাইস এখন এই মাঝখানের কথা আমরা ভাববো তার আগে এতটুকু এতটুকু আপনারা ভালো করে বুঝে নেন প্রথমে কস ধরলাম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এক্স

অর্থাৎ কস্টটা হলো 100% प्रॉफिट 40% তাহলে যোগ করলে 140% ধরে আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি মানে 75 এর এই যে কস্ট এর এই নতুন কস্ট কাল্পনিক কস্ট যেটা ছিল সেটার 100 ভাগ 140 ভাগ আবার 100 ভাগ 140 ভাগ কেন কস্ট হলো 100 ভাগ प्रॉफिट 40 ভাগ মিলে সেলিং প্রাইস হলো 140 ভাগ যেহেতু আমরা এখানে সেলিং প্রাইস বের করছি এখন বললো এটা কিন্তু সেলিং প্রাইসের থেকে 10 টাকা কম

তাহলে এটা করার একটা ইফেক্টিভ ওয়ে এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময় রিটেনে থাকে এই জন্য এই পদ্ধতিটা আমি রিটেনের এমন ভাবে করেছি যে আপনার একটু বর্ণনাটা এটা রিটেন কনভার্ট হয়ে যাবে তাহলে ভেরি গুড তাহলে আমি চলে গেলাম পরের অঙ্কে এবার ক্যালকুলেটিং প্রফিট অন কস্ট ভার্সাস ক্যালকুলেটিং প্রফিট অন কল ক্যালকুলেটিং প্রফিট অন কস্ট ভার্সাস ক্যালকুলেটিং আহ প্রফিট অন সেলস মানে এটা কিন্তু একটু আগে আমরা দেখেছি এটা কিন্তু আমরা আহ একইভাবে তোমা ভাবে আপনি অঙ্কটা নিজেই করেন দেখবেন একইভাবে একইভাবে হচ্ছে আহ তাহলে ক্যালকুলিম প্রফিট অন কস্ট ভার্সাস ক্যালকুলিম প্রফিট অন সেলস একটু আগে দেখেছি যে প্রফিটকে সাধারণত কষ্টের উপর কিন্তু কখন যদি সেলসের উপর বলা থাকে তাহলে সেলসের উপর করতে হবে কিছু বলা না থাকলে কস্টের পর তাহলে আমরা এই কোয়েশ্চেনটা এখন নতুন একটা কোশ্চেন আপনাদের সামনে গেছে প্লিজ ট্রাই প্লিজ ট্রাই দিস কোশ্চেন হ্যাঁ ট্রাই দিস ওয়ান তাহলে ঝটপট করে ফেলেন ইচ অফ দা টু মার্চেন্টস সেল এন আর্টিকেল ফর টাকা টেন থাউজেন্ড ওয়ান থাউজেন্ড মানে দুই মার্চেন্টে দুই ব্যবসায়ীর প্রত্যেকে দুইজনের প্রত্যেকে একটা আর্টিকেল প্রত্যেকে এক হাজার টাকায় বেচে ইফ মার্চেন্ট এ কম্পিউটস প্রফিট অন কস্ট প্রাইস মানে মার্চেন্টের স্বাভাবিকভাবে চিন্তা করে সে কস্ট প্রাইসের উপর হিসাব করে হোয়াইল মার্চেন্ট বি কম্পিউটস প্রফিট অন সেলিং প্রাইস মার্চেন্ট বি উনি কিন্তু সেলিং প্রাইসটা প্রাইসের উপর হিসাব করে দে এন্ড আপ মেকিং প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় আর তাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পার্থক্য হলো ওই প্রথম জন কস্ট প্রাইসের উপর হিসাব করেছে আর দ্বিতীয় জন কিন্তু সেলিং প্রাইসের উপর হিসাব করেছে এখন জিজ্ঞেস করে যে হাউ মাচ ইজ দা প্রফিট মেড বাই মার্চেন্ট বি গ্রেটার দেন দ্যাট অফ মানে হলো আসলে প্রফিট মেড বাই প্রফিট মেড বাই মার্চেন্ট এ তার মানে এ যে প্রফিট করে তার চেয়ে বি এর প্রফিটটা কত বেশি এর প্রফিটটা যে বি এর প্রফিট কত বেশি এখন দেখেন এর হিসাবটা আমরা আগে করি ধারাবাহিকভাবে যাই এটা আমরা আগে করি এর কস্ট হলো কস্টটা কিন্তু আমরা জানি না তাহলে কস্টটা আমরা 100% ধরলাম 100% 100% যেহেতু 25% প্রফিট তার মানে সেলসটা হয়ে গেল তাহলে সেলসটা হয়ে গেল তাহলে 125% এবং এর হিসাব যদি এখানে করি তাহলে এখানে এর সেলস ফাইভ পার্সেন্ট এই যে হয় এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তাহলে আপনি এক এ পাবেন দেখবেন এক পার্সেন্টে পাবেন আপনি তাহলে এখানে ভাগ দিতে পারেন কিন্তু একটু হিসাবে অ্যাডভান্স এখানে আট টাকা পাইতেন কিন্তু আপনার তো হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তাহলে আপনি পাবেন একশো পঁচিশের আমরা কত করছি আমরা করছি প্রফিটটা বের করছি ও তা তো আমার এটা দরকার নাই আমার তো আরো সহজ আমরা তো এখানে শুধু পঁচিশ পার্সেন্ট বের করবো আমার এটা দরকার নেই আমি একটু মুছে দিচ্ছি আমরা তো শুধু আমাদের বলেছে প্রফিট তুলনা করতে প্রফিটটা তুলনা করব শুধু শুধু প্রফিট শুধু প্রফিট তাহলে যেটা বলছিলাম এর কস্ট হলো 100% প্রফিট হলো 25% তাহলে হয়ে গেল মোট 125% ওটা রাফে করলেই হতো এখন আমাদের প্রফিট তুলনা করতে হলে আমাদের এ প্রফিটটা দেখতে হবে শুধু প্রফিট হলো 25% তো আপনারা পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এখানে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা 200 টাকা পেয়ে যাব 125 এর সাথে আর 25 সম্পর্ক হলো জাস্ট পাঁচ দ্বারা ভাগ করার সম্পর্ক তাহলে এটা হলো এ এর ব্যাপার পুরো ঘটনাটা হলো এ বি এরটা কিন্তু অনেক সহজ বি এরটা সে কিন্তু সেলস এর উপর প্রফিট করে তার মানে সে 1000 এর উপরে 1000 এর উপর সরাসরি তার একদম সে 25% প্রফিট করে ফেলে 25% প্রফিট তার মানে এখানে হলো 250 টাকা 250 টাকা তাহলে এখন পার্থক্য জিজ্ঞেস করেছে যে বি এর প্রফিটটার তুলনায় এ এর প্রফিট কত কম অর্থাৎ বি কত প্রফিট বেশি করে তাহলে এই দুইটার পার্থক্য হলো আমরা বলবো পঞ্চাশ টাকা কোন দুইটা পার্থক্য এই যে দুইশো আর একশো পঁচিশ তাহলে আরেকবার বলে দিই এ কিন্তু কস্টের উপর প্রফিট করে কিন্তু কস্ট আমরা জানি না যার জন্য এর ক্ষেত্রে কস্টটা সাথে একটু রিলেট করতে হবে এর যদি কস্ট হতো হান্ড্রেড পার্সেন্ট তাহলে প্রফিট হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেলিং সেলিং হলো

কত আড়াইশো টাকা তাহলে বি এর প্রফিট হলো আড়াইশো টাকা এর প্রফিট হলো আমরা দেখতে পাচ্ছি দুইশো টাকা তাহলে পার্থক্য হয়ে গেল কত টাকা পার্থক্য হয়ে গেল আমাদের বলেন পার্থক্য হয়ে গেল পঞ্চাশ টাকা ভেরি গুড তাহলে আমরা এবার আরেকটা অঙ্ক করে আমরা ছেড়ে দিচ্ছি এটা হলো আমাদের লাস্ট অঙ্ক এটা হলো আমাদের লাস্ট অঙ্ক এখানে আমি কি বলেছি আগে বলেন কস্ট প্লাস প্রফিট এটা খুব গুরুত্বপূর্ণ কস্ট প্লাস প্রফিট এখান থেকে সেলিং প্রাইস পাওয়া যায় আবার মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলেও সেলিং প্রাইস পাওয়া যায় সেলিং প্রাইস আমার সেলিং প্রাইস দুই ভাবে পাওয়া যায় দেখেন কস্টের সাথে প্রফিট অ্যাড করলে পাওয়া যায় আবার মার্ক প্রাইস মানে তালিকা মূল্য নির্ধারিত মূল্য বা যেটা গায়ে লেখা থাকে আর কি সেখান থেকে ডিসকাউন্ট বা আমরা যেটাকে কমিশন বলি বা বাট্টা বলি সেটা বাদ দিলেও পাওয়া যায় সেলিং প্রাইস পাওয়া যায় তাহলে আসেন এইরকম একটা অঙ্ক করে আজকের ক্লাস আমরা করবো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বিভিন্ন পরীক্ষা আসে একটা সব সোল ফর টোয়েন্টি পার্সেন্ট লেস দেন মেকিং প্রফিট অন ইস কস্ট ইফ ইস শার্ট ইজ হবে মার্ট at ফাইভ হান্ড্রেড হোয়াট ইজ কস্ট প্রাইস অফ ইস শার্ট তাহলে দুইটা শার্টের কস্ট প্রাইস কত দুই প্রাই দুই শার্টের কস্ট প্রাইস কত তাহলে দেখেন শার্টটা কি করে মার্ক প্রাইসের বিশ পারসেন্ট ইয়েতে বিক্রি করে মার্ক প্রাইসের চেয়ে বিশ পার্সেন্ট লেসে বিক্রি করে এতে করে কিন্তু কস্টের উপর কিন্তু কি হয় কস্টের উপর মানে কি বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট হয় এখন বললো এটা যদি মার্ক প্রাইস ওই যে যার উপর ডিসকাউন্ট দিলো সেটা যদি পাঁচশো টাকা হয় তাহলে ষাটটা কত তাহলে দেখেন আমরা একদিকে পাচ্ছি সেলিং প্রাইস সেলিং প্রাইস হলো আমরা মার্ক প্রাইসের উপর হিসাব করলে মার্ক প্রাইসের আশি পার্সেন্ট মার্ক প্রাইস এম মানে মার্ক প্রাইস এম মানে মার্ক প্রাইস এর আশি পার্সেন্ট আশি কেন ওই বিশ পার্সেন্ট লেস মানে একশো ভাগ থেকে তাহলে বিশ ভাগ বাদ দিলে আশি ভাগ আশি ভাগ তাহলে এম মানে কত পাঁচশো এর আশি ভাগ

এই একশো ভাগে যেটা সেটা হলো আমাদের আগের হিসাব আপনি চাইলে একভাবে একেবারেই রিলেট করতে পারতেন তারপরও প্রথম প্রথম হয়তো আলাদা করে দেখানো ভালো তাহলে এখানে পাঁচ আর এখানে থাকে চার তাহলে এখন পাঁচ দ্বারা যদি উপপক্ষে কাটি পাঁচ দ্বারা উপরেও ভাগ করলাম এই ভাগ করলাম এই ভাগ করলে আশি পাবো তার মানে আমরা কস্ট ইকুয়াল টু পাচ্ছি কত টাকা বলেন তো কস্ট ইকুয়াল টু পাচ্ছি এখানে ক্রস গুণন হয়ে যাবে এটা নিচে এটা উপরে তাহলে তিনশো বিশ টাকা তাহলে আমরা এটা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখেন ভালো করে বুঝেছেন কিনা আমি আপনাদের কমেন্ট গুলো দেখে নিচ্ছি এটা ইম্পর্টেন্ট অঙ্ক আপনারা দেখতে পেরেছেন কিনা বুঝতে পেরেছেন কিনা তাহলে আমি যাওয়ার আগে যাওয়ার আগে এটা আমি স্লাইডটা চেঞ্জ করে ফেলব অর্পিতা অর্পিতা শুভ্র আপনার জন্য আবার বলছি এবং এরকম আরো যারা যারা আছেন অর্পিতা শুভ্র আরও যারা যারা আছেন আমি এটা মুছে দিয়ে আবার নতুন করে বুঝাই আপনার মার্ক প্রাইস হলো পাঁচশো টাকা এটা খেয়াল করেন আমি কি দাগ দিচ্ছি স্ক্রিন দিকে খেয়াল করেন পাঁচশো টাকা শার্ট আর সোল টোয়েন্টি পার্সেন্ট লেস দেন দা প্রাইস মার্ক এই প্রাইস মার্ক মানে এই পাঁচশো টাকা এর চেয়ে টোয়েন্টি পার্সেন্ট কমে বেসবেন তাহলে পাঁচশো টাকার চেয়ে টোয়েন্টি পার্সেন্ট কমে বেসবেন পাঁচশো টাকার চেয়ে টোয়েন্টি পার্সেন্ট কমে মানে এর একশো ভাগ থেকে বিশ ভাগ বাদ দিয়ে আশি ভাগ আপনি রাখবেন দোকানদার একশো ভাগ থেকে বিশ ভাগ দিয়ে আশি ভাগ রাখবে একশো ভাগের আশি ভাগ রাখবে তাহলে এটা গুণ করলে আপনি এটাই কিন্তু সেলিং সেলিং প্রাইস প্রাইস এটাই কিন্তু কিন্তু কস্টের থেকে সেলিং প্রাইস বের করার উপায় হলো কস্টের উপর আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছে মেকিং এ প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওইভাবে বিক্রি করাতে তার কস্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট হয় তার মানে ভাগের মধ্যে টোয়েন্টি ফাইভ বাড়িয়ে ধরলে তার মানে একশো ভাগ প্রফিট মানে প্রফিট সহ এটা কিন্তু শুধু প্রফিট না এটা একেবারে সেলিং প্রাইস অর্থাৎ কস্টটা তো একশো ভাগ তার চেয়ে পঁচিশ ভাগ বাড়াইলেই সেলিং প্রাইস তার মানে কস্টের একশো ভাগ একটু পঁচিশ ভাগ এটা হলো সেলিং প্রাইস এই সেলিং প্রাইস মানে হল আপনি বলতে পারেন এই সেলিং প্রাইস যেটা আমি লিখেছি সেটাই হলো আমরা এখানে যে চারশো তারপর এখানে তাহলে চারশোটা লিখে ফেলেন এটাকে কেটে চারশো লিখে দেন চারশো এখন বাকিটা কাটাকাটির ব্যাপার এদিকে কাটেন প্রতিদিন চার এদিকে প্রতিদিন কাটলে পাঁচ উভয় লবকে যদি পাঁচ দ্বারা ভাগ করেন তাহলে এখানে পাঁচ এখানে আশি তাহলে এবার ক্রস গুণন করলে আপনি সি ইকুয়াল টু পেয়ে যাবেন তিনশো বিশ টাকা তাহলে আমি আরো কিছু অঙ্ক রেখেছিলাম কিন্তু আমাদের বরাবর যা হয় কেউ কেউ একটু বুঝতে দেরি হয় বলে আমাদের একটু আবার রিপিট করি আমি তাহলে যদি তারা এই দায়িত্বটা নেন যে তারা পরে আবার এগুলো দেখে নিবেন কারণ প্রথম ব্যাখ্যাটা খুব ভালো করে করা হয় সেকেন্ড একই ব্যাখ্যা হয়তো একটুখানি এদিক ওদিক করে করা হয় কিন্তু প্রথম ব্যাখ্যাটা আসলে অ্যান থাকে থাকে সবসময় তো যাই হোক তাহলে আমাদের আমি আরো কিছু লিখেছিলাম তাহলে এগুলো আপনার ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলেন এগুলো হোমওয়ার্ক এগুলা হোমওয়ার্ক ঝটপট আমি এক মিনিট করে রাখছি একটু একটু করে রাখছি এখনই এটা এটা স্ক্রিনশট দেন এখানে আসলে আমি জাস্ট পাঁচ গোনা পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে ফেলেন এটা হোমওয়ার্ক থাকবে হুম যাদের লেকচার শিট আছে তাদের তো আছে তারপর লেকচার শিট পাওয়ার আগেই করে ফেললেন হুম চেঞ্জ করলাম এবার ইন্টারেস্ট এটা হোমওয়ার্ক

হুম আমি চেঞ্জ করে দিচ্ছি তাদের নিয়ে ফেলেন দেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজি আপনারা পারবেন আমার আগে যে ব্যাখ্যাগুলো আসছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মিলাইলে এগুলো পারবেন এবং গুলো দেখে নেবেন হম স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট তাহলে ঠিক আছে এগুলা তো আপনার পাবেন হুম তাহলে এটা একটু সবাই লেখেন এরপরে আরেকটা রেখেছি এটা হম এটা এটা একটু দেখে নেন এটা একটু অঙ্ক হুম এটা আপনি অপেক্ষা করবেন কেন আপনি আজকে থেকে কাজ শুরু করেন তানজিলাল তুষার তানজিল তুষার তানজিল তুষার আজকে রাতে তো ঘুমানোর আগে এগুলা শেষ করে ঘুমানো উচিত তাই না কাজ জমিয়ে রাখবেন কেন এগিয়ে থাকতে হবে তো হুম আশা করি সবাই নিয়েছেন হ্যাঁ এগুলো লাগবে না এগুলো ইজি কোয়েশ্চেন তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন যাওয়ার আগে আপনাকে মনে করিয়ে দিই আমরা শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখবো একটা হলো মাস্ক পরবো আহ শারীরিক দূরত্ব বজায় রেখে কথা বলবো কিন্তু তবু মাস্ক পরবো বাইরে যেতেই মাস্ক পরব বাইরের কারো কোনো মানুষের সাথে কথা বলতেই আমরা মাস্ক পরব বাইরে যেতেই মাস্ক পরবো একটা হলো আমরা মায়া ছড়াবো আমরা আরেকজনকে যেমন আমরা যে এই যে প্রিপারেশন নিচ্ছি এটা যেরকম আমাদের এই মার্চ ফরওয়ার্ডের প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের জব সিকারদের জন্য মায়া ছড়ানোর আয়োজন হিসেবে এটা করা হচ্ছে তো আমার আশা হলো প্রত্যাশা হলো যে আপনারা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছেন তারা নিজেরও মায়া ছড়াবেন তার মানে আরেকজনকে হেল্প করবেন আরেকজনকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তাতে করে আপনারটা কখনোই কমবে না যদি এটা কম্পিটিটিভ এক্সামে আপনি মানে কি করছেন আপনি পার্টিসিপেট করবেন কিন্তু আপনি আরেকদিন বুঝান আপনার বোঝাটা আরো ভালো হবে তাহলে ঠিক আছে ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম